নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি টেটে সরব কমলাক্ষ সিদ্দেক। ব্যাকফুটে শিক্ষা বিভাগ, স্কুল কর্তৃপক্ষের হাতেই ফিরল মধ্যাহ্ন ভোজনের দায়িত্ব। বহুরূপী সেজে লোক ঠকাচ্ছে যুবক, ডিসির দ্বারস্থ বিভিন্ন সংস্থা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সদ্য সমাপ্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। কমলাক্ষের মন্তব্য, সরকার রাজ্যের ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বুধবার করিমগঞ্জ স্টেট পরীক্ষার্থী সুরক্ষা মঞ্চের এক প্রতিনিধি দল বিধায়ক কমলাক্ষের সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকপত্র তুলে দেয়। ওই স্মারকপত্রে ছাত্রছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিধায়ক এদিন ওই মন্তব্য করেন। কমলাক্ষ বলেন, তিনি ন্যায় বিচার চান। ইদানিংকালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হলো, মানে আলটিমেটলি আসামের ছাত্রদের জীবন নিয়ে এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। সুন্দর সুন্দর কথা বলা হয় যে স্বচ্ছ ভাবমূর্তি, দুর্নীতিমুক্ত, সেই কথাগুলো বলা হয়। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেখানে নজরুল ইসলামের জন্মদিন স্মরণ কত, সেই অপশন যে চারটা দেওয়া হলো, সেই অপশনের মধ্যে একটা নজরুল ইসলামের জন্মদিন সেই কারেক্ট আনসার নেই, তো মানুষের পরীক্ষার উত্তরটা ভুলে গেলেন। এক নম্বর কথা, দু নম্বর কথা হচ্ছে যে একটা পরীক্ষার যখন একটা সিলেবাস থাকে, সেই সিলেবাসে বহির্ভূত সিলেবাস বহির্ভূত সেগুলো প্রশ্ন করা হলো। তার মানে আলটিমেটলি মানুষ পরীক্ষার জন্য প্রিপারেশন করে, মানুষ শুদ্ধের খুঁজে যায়, মানুষ সত্যির খুঁজে যায়। আজকে দেখতে পারলাম যে আজকে বিশেষ করে আসামের ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। তাই ডিসির দ্বারস্থ হলাম, আমার নামটা যাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয়, এবং বিধায়ক হিসাবে আমাকে একটা আমাকে সেটার প্রতিলিপি দেওয়া হলো। বিধানসভায় সে কথাগুলো বলবো যে স্বচ্ছ ভাবমূর্তি, দুর্নীতিমুক্ত, জিরো টলারেন্স সেগুলো চলছে, সেই প্রকাশ্যে সেই কথাগুলো আমরা তুলে ধরলাম। এদিকে টেটের প্রশ্নপত্র নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ লস্কর। সিদ্দেক বলেন, একটা ভুল প্রশ্নপত্র দিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে তোলা হয়েছিল। সিদ্দেক বলেন, কাজী নজরুল ইসলাম সম্পর্কিত প্রশ্নে যে চারটি অপশন ছিল এর সবকটি ছিল ভুল। সিদ্দেক অভিযোগ করেন, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষার প্রশ্নপত্র এপিএসসির পরীক্ষাকেও ছাপিয়ে গেছে। প্রায় 4 লক্ষ প্রার্থী যারা পরীক্ষা দিয়েছে, কিন্তু দেখা গেছে যে প্রশ্নপত্রটাই ভুল, যেখানে কাজী নজরুল ইসলামের জন্মের তারিখ দেওয়া হয়েছে, চারটা অপশন দেওয়া হয়েছে, এই চারটা অপশনের মধ্যে একটাকে টিক মার্ক দিয়ে শুদ্ধ করে দেওয়া হবে, সেটাই ছিল নিয়ম। ঠিক সেইভাবে প্রত্যেকটা প্রশ্নতে তার উত্তর দেওয়া আছে এবং উত্তরে তার শুদ্ধ মানে তার ইয়েটা দিয়ে টিক মার্ক করে সেটা শুদ্ধটা দেওয়া হবে। এবং আমরা যে প্রশ্নটাও যে যারা ইয়ে নিয়েছেন তারা প্রশ্নপত্রও তারা নিয়ে গেছেন, যারা মানে পরীক্ষা নিয়েছেন তারা, দেখা গেছে যদি উত্তরটা ভুল থাকে, কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ যেটা দেওয়া হয়েছে সেটা ভুল, যদি এইভাবে কোনো অপশন থাকতো যে এই চারটার মধ্যে কোনটা কোনোটাই শুদ্ধ নয়, এই ধরনের যদি একটা অপশন থাকতো তাহলে বলা যেত যে সেটা শুদ্ধ। সুতরাং একটা ভুল প্রশ্ন দিয়ে ছাত্রদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে, যারা পরীক্ষার্থী এত কঠিন একটা পরীক্ষা নেওয়া হয়েছে, যেটা এলপি এবং ইউপি দুটা মানে মাধ্যমে যেটা টেস্ট দেওয়া হয়েছে, বোধহয় সেটা এপিএসসির পরীক্ষার থেকেও কঠিন দেওয়া হয়েছে। হাইলাকান্দিতে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সিবিআই তদন্তের দাবি তুলল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। বুধবার সংগ্রাম সমিতির সদস্যরা এর জন্য স্কুল পরিদর্শক রাজীব কুমার ঝাকে কাঠগড়ায় দাঁড় করান। এদিন বিশাল মিছিল বের করে প্রতিবাদে উত্তাল করে তোলেন হাইলাকান্দির মুখ্য সড়কগুলো, তোলেন তুমুল স্লোগান। তারা অভিযোগ করেন, এপিএসসি কেলেঙ্কারিতে যেভাবে গোটা ঘটনায় জড়িত ছিলেন রাকেশ পাল, ঠিক একইভাবে এবারের সদ্য সমাপ্ত টেটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত স্কুল পরিদর্শক রাজীব কুমার ঝা। ঠিক
শিক্ষামন্ত্রী মুর্শিদাবাদ, শিক্ষামন্ত্রী হায় 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 হায়, শিক্ষামন্ত্রী হায় 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 হায়, পরিকল্পিত মেধাবী ছাত্রদের বঞ্চিত করা মানছি না, মানবো না, মানবো না, মানবো না। আইএস রাজীব কুমার যা মুর্শিদাবাদ, 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 আইএস রাজীব কুমার যা মুর্শিদাবাদ, 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 এর ক্লাব জিন্দাবাদ, 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 ছাত্রমন্ত্রী সরবরাহী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ফের সক্রিয় হতে দেখা গেল মধ্যাহ্ন ভোজনের দায়িত্বপ্রাপ্ত রাঁধুনি ও সহায়িকাদের। বুধবার থেকে করিমগঞ্জের বিভিন্ন স্কুলে রাঁধুনি ও সহায়িকারা রান্না করে ছাত্রছাত্রীদের খাবার পরিবেশন করলেন। ছাত্রছাত্রীদেরও এদিন দেখা গেল পরিতৃপ্তির সঙ্গে দুপুরের আহার করতে। এনজিও মারফত বন্টন করা মধ্যাহ্ন ভোজনের গুণগত মান নিয়ে রাজ্য জুড়ে তুমুল হইচই শুরু হওয়ায় পিছিয়ে আসে সরকার। সাময়িকভাবে এনজিওগুলোকে মধ্যাহ্ন ভোজন সরবরাহের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি এক তদন্তেরও নির্দেশ দেয়। সেই সঙ্গে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে পুনরাদেশ না দেওয়া অবধি স্কুল কর্তৃপক্ষকেই মধ্যাহ্ন ভোজন খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নগেন্দ্রনগর তিলকচাঁদ মধ্যবঙ্গ বিদ্যালয়ের জনৈক শিক্ষিকা জানান, করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, সরকারি নির্দেশ মেনেই তারা ফের স্কুলে মধ্যাহ্ন ভোজন খাওয়ানো শুরু করেছেন। 11 তারিখ থেকে যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ হয় এসেছে যে আনটিল ফার্দার অর্ডার্স না বলে এনজিওর মিড ডে মিলটা স্টপ রেখেছে এবং স্টার্ট করার জন্য, এই নির্দেশ অনুযায়ী আমি 11 তারিখ থেকে আবার মিড ডে মিল দেওয়া স্টার্ট করেছি। রুটিন অনুযায়ী যে যে ডেটে যেটা ছিল এবং আজকেও খেয়েছে, এখন তো 12:30 আবার খেয়ে ডেইলি 12টাই দেওয়া হয় এবং গতকালকে বন্ধ ছিল, এই অনুযায়ী এখন ডেইলি মিড ডে মিল দেওয়া হবে। আজকে যেহেতু স্যার সরকারিভাবে ডিম দেওয়ার কথা, আজকে আপনার আজকে ওই তো রুটিন ফলো করা হয়ে থাকে এবং রুটিন ফলো করা হয়েছে, ডিম রান্না হয়ে করা ডিম রান্না হয়েছে এবং ছাত্রদের ছাত্ররা তারা খাওয়া পেয়েছে এবং এখন ক্লাসে গিয়েছে, ডেইলি তারা যে টাইমে খাওয়া পাওয়ার কথা এই টাইমে। নাম পরিচয় গোপন রেখে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবাধে লোক ঠকিয়ে যাচ্ছে। বিভিন্ন সংস্থা লোকটির বিরুদ্ধে সরকারের কাছে নালিশও জানিয়েছে, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। সেই করিতকর্মা ব্যক্তিটি হলেন অনিমেষ গুপ্ত, বর্তমান ঠিকানা শহরের দাসকলোনি। তবে একজনের কাছে এক একটি ঠিকানা রয়েছে, তার নামেও আছে সমস্যা। কারো কাছে তিনি হলেন জালাল উদ্দিন, আবার কোথাও উৎপল দত্ত। জালাল উদ্দিন নামে রয়েছে একটি সার্টিফিকেটও। এহেন গুণধর ব্যক্তির বিরুদ্ধে জেলা শাসকের কাছে নালিশ জানিয়েছে হরিজন সমাজ উন্নয়ন সমিতি এবং বরাক ভ্যালি ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি নামের এনজিও। অনিমেষ গুপ্ত ওরফে উৎপল দত্ত ওরফে জালাল উদ্দিন নামে সন্দেহভাজন ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগে উঠে এসেছে হাড় হিম করা গোপন বহু তথ্য। কিভাবে লোকচক্ষুর আড়ালে থেকে বহাল তবিয়তে হাসিল করে গেছেন যাবতীয় সব সুযোগ সুবিধা? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দফতরে পাঠানো স্মারকপত্রের প্রতিলিপি থেকেই উঠে এসেছে এসব তথ্য। অনিমেষ গুপ্ত পরিচয় দিয়ে মধুরা সনাতন সমিতি হাই স্কুল থেকে ইস্যু করা স্কুল সার্টিফিকেটে বাবার নাম মনুভূষণ দত্ত দেখানো হয়েছে। সেই তথ্যে জানা গেছে তিনি বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা। প্রথমবার খারিজ হওয়া পাসপোর্টের জন্য আবেদন করতে তিনি যে সিটিজেনশিপ সার্টিফিকেট জমা দিয়েছিলেন সেখান থেকেই প্রকাশ্যে আসে তথ্য। হরিজন সমাজ উন্নয়ন সংস্থার তরফে অনিমেষ গুপ্তের সিটিজেনশিপ সার্টিফিকেটের খোঁজ নিয়ে জেলা প্রশাসনের কাছে তথ্য পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা শাসকের রিপোর্টে স্পষ্ট হয়ে চিত্র, জানিয়েছে সংস্থা। সংস্থার অভিযোগে জানা গেছে ভুয়ো প্রমাণপত্র ব্যবহার করে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের শিলচর শাখায় একটি অ্যাকাউন্টও খুলতে সক্ষম হয়েছেন তিনি। অনিমেষের রয়েছে প্যান কার্ড, এছাড়া রয়েছে তার 4-4টি ফেসবুক অ্যাকাউন্টও। কিন্তু কিভাবে এত সব হাসিল করলেন প্রশ্ন থেকে যাচ্ছে। সংস্থার অভিযোগ, উৎপল দত্ত নামে বিভিন্ন অসামাজিক কাজে জড়িত এই ব্যক্তির বিরুদ্ধে দায়ের রয়েছে মামলাও। এটিএম এর রিফিউজি কার্ড ইস্যু করা নিয়ে একটা অনিমেষ গুপ্ত প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এভরিথিং বাইর করছে। বাইর করার পরে এটা পরে করে এডিসি এডিএম পজিশনে উনি রিপোর্ট দিয়ে দিয়েছেন যে ওটা টোটালি ডুপ্লিকেট এবং ফলস অ্যান্ড ফেব্রিকেশন। এটা লেগে একটা মেমোরান্ডাম দিছে কেবা কারা,
এই জন্য আমরা আজকে জয়েন্ট পিটিশন নট বরাক বিলোমেন্ট ডেভেলপমেন্ট এবং ইউনাইটেড ইয়ংস্টার অর্গানাইজেশন ডিসি এবং এসপি ডিটিও সবার কাছে আমরা মেমোরাম তুলে দিয়েছি ওটার এগেনস্টে কী অ্যাকশন নেওয়া হয়েছে বা কী কতটুকু তত হন আগাইল। আন্তরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে অনিমেষ ওরফে উৎপল ওরফে জালাল উদ্দিন জড়িত রয়েছেন। সম্প্রতি তিনি ফের আবেদন করেছেন পাসপোর্টের জন্য, কিন্তু ফের তা খারিজ হয়ে যায়। এহেন গুণধর ব্যক্তির বিরুদ্ধে প্রশাসন কেন নীরব, সে প্রশ্ন তুলেছেন সংস্থা দুটির কর্মকর্তারা। প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বাইর করা সমাজের লাগিয়া, দেশের লাগিয়া ক্ষতিকারক এবং আমরা জনসাধারণের লাগিয়া একটা বিপদ বিপদগামী সৃষ্টি। এই জন্য আমরা আজকে ডিসিশন নিতে হবে। আমরা আজকে যখন অ্যাডিশনাল এসপি তো পাইলাম না, অ্যাডিশনাল এসপির সঙ্গে যখন দেখা হলাম, উনি বললেন ওনার এই রেগেন্স্টে একটা কেস হয়েছে, তাহলে পাওয়া যাইতেছে না। গোটা কাছার জুড়ে মদ ও জুয়ার রমরমা। কালী পূজার পর থেকে শিলচরের বিভিন্ন স্থানে প্রকাশ্যেই বসেছে জুয়ার আসর। সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে কেষ্টবিষ্টুরা পুলিশকে ম্যানেজ করে এই আসর চালাচ্ছেন, তাই পুলিশ প্রশাসন এসব দেখেও তারা অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে থাকে। এই অবাধে চলতে থাকা মদের ফুয়ারা ও জুয়ার আসর মানুষকে ভুল পথে পরিচালিত করছে। এবার মদ জুয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছে গৈরিক ভারত। বুধবার সংগঠনের শিলচর শাখার পক্ষ থেকে কাছাড়ের জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করে অবিলম্বে এই অবৈধ মদের ঠেক ও জুয়ার আসর ভেঙে ফেলার দাবি জানানো হয়। আজ আমরা গৈরিক ভারতের পক্ষে কাছাড় জেলার জেলা উপায়ুক্তকে এক স্মারকপত্র দিয়েছি। স্মারকপত্র দেওয়ার বিষয় হচ্ছে কাছাড় জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মদ এবং জুয়ার রুমরোমা চলছে। এদিকে আমাদের ঐতিহ্যবাহী বরম্ব মেলা শুরু হয়েছে। এই বরম্ব মেলায় বিগত অনেক বছর থেকে দেখছি আমরা জুয়া চলছে, তা হিন্দু জনমানুষের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। খেলার নামে জুয়া চলে প্রকাশ্যে, সেই স্থানে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই স্থানের প্রকাশ্যে যে জুয়া চলে, প্রকাশ্যে হোক লুকিয়ে হোক, সমস্ত ধরনের জুয়া বন্ধ হোক, খেলার নামে জুয়া যে চলছে তা বন্ধ হোক। আমরা প্রশাসনের কাছে এও দাবি করছি, কাশীপুর, রংপুর, সোনাইরুড় বিভিন্ন স্থানে, অন্নপূর্ণা মন্দিরের আশেপাশে বিভিন্ন স্থানে আমরা দেখছি এবং খবর আসছে সেখানে জুয়া এবং মদের রমরমা। বিভিন্ন সময় আমরা পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন থানাতে আমরা যোগাযোগ করেছি, নামে মাত্র কখনো কখনো বা পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়েছে বা কোথাও কোনোরকমভাবে কোনো কাজই করা হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে আমরা দাবি করছি সমস্ত স্থানে জুয়া বন্ধ হোক। আসাম বিশ্ববিদ্যালয়ের পাশে জুয়া চলছে বিভিন্ন স্থানে, মেডিকেল কলেজের আশেপাশে পিছন দিকে জুয়া চলছে বিভিন্ন স্থানে, মদের রুমরুমা চলছে, সেই অঞ্চলগুলি পড়াশোনার ক্ষেত্রে খুবই অগ্রগণ্য আমাদের বরাকভেলিতে, কিন্তু ছাত্রছাত্রীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, পড়াশোনায় ব্যাঘাত ঘটছে সেসব প্রক্রিয়ার মাধ্যমে। এছাড়া গৈরিক ভারত সোনাই এলাকায় ঘন ঘন চুরি ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার নেতা মণিভূষণ চৌধুরী বলেছেন, পুলিশ বিভিন্ন ঘটনায় দোষীদের গ্রেফতার করলেও পরে তারা ছেড়ে দিচ্ছে, এর পেছনে কি রহস্য রয়েছে সে প্রশ্ন তুলেছেন তিনি। সোনাইয়ে প্রকাশ্যে হিন্দু বাড়িতে ঘন ঘন ডাকাতি হয়েছে কিছুদিন আগে, এরপর পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে জিলেটিন উদ্ধার করা হয়, কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক প্রেসারে আমরা পত্রপত্রিকায় দেখেছি, রাজনৈতিক প্রেসারে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হলো যদি তারা দোষী না হয় তাহলে অরিজিনাল কারা দোষী, ডাকাতি কারা করছে বা জিলেটিন নিয়ে কে আসছে, কে কি করেছে, তাদেরকে গ্রেফতার করা হোক। সেখানে কোনো রকমের রাজনৈতিক প্রেসারে যেন পুলিশ এবং প্রশাসন কোনো কাজ না করে, আমরা আজ জেলা উপায়ুক্তকে মেমোরেন্ডাম দিয়ে আমরা এই দাবি করছি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক, নতুবা গৈরিক ভারত বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে। 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস, এই উপলক্ষে এবার রাজ্যের সরকারি মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে শিলচরে। তার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। রাজ্যের তথ্য জনসংযোগ বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় দিনটি বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হবে। এদিন বেলা 11:30 স্থানীয় বঙ্গভবনে জাতীয় প্রেস দিবসের কর্মসূচি শুরু হবে। বুধবার এই উপলক্ষে জেলা শাসকের সভাকক্ষে এক বৈঠকের আয়োজন করা হয়। এতে বিভাগীয় যুগ্ম সঞ্চালক কনকেশ্বর বরগুহাই, লিয়াজ অফিসার জাহিদ আহমেদ তাপাদার, মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে, জেলা শাসক লয়া মাদ্দুরী প্রমুখ জাতীয় প্রেস দিবসের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চারজন নামের প্রস্তাব পাঠিয়েছে, তারপর গুয়াহাটিতে যে উচ্চস্তরীয় কমিটি আছে সেই কমিটি থেকে দুজন প্রতিটি জেলা থেকে নাম সিলেক্ট করে
নির্ধারণ করা হয়েছে আর আমরা সবাইকে ইতিমধ্যে জানিয়েছি। আমাদের বরাক থেকে কাছাড় জেলা থেকে আমরা সম্মাননা জ্ঞাপন করব শ্রীযুক্ত অতীন দাস মহাশয় আর শান্তনু ঘোষ মহাশয়কে। হাইলাকান্দি থেকে সন্তোষ কুমার মজুমদার আর দেবদাস পুরকায়স্থ, করিমগঞ্জ থেকে অশোক কুমার ভট্টাচার্য আর হবিবুর রহমান, সন্তোষ কুমার মজুমদার, এই ছজনকে আমরা করিমগঞ্জ অশোক কুমার ভট্টাচার্য আর হবিবুর রহমান দেবদাস পুরকায়স্থ সন্তোষ কুমার মজুমদার হাইলাকান্দি অশোক কুমার ভট্টাচার্য আর হবিবুর রহমান চৌধুরী করিমগঞ্জ। তো ওনাদের সংবর্ধনা জ্ঞাপনে আমরা উত্তরীয় গামোছা এরি চাদর মানপত্র সরাই স্মারক আর কাছাড় জেলা প্রশাসনের ম্যাডাম একটু আগে আমাদের বলেছিলেন যে পরিবেশ সচেতনতার জন্য যে একটা উপহার। ইসলামের প্রবর্তক তথা বিশ্বনবী হযরত মুহাম্মদকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুমন্তব্য করায় বিশ্বরূপ ভট্টাচার্য নামের এক যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা শাসকের হস্তক্ষেপ চাইল আমসু। সারা অসম ছাত্র সংস্থার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বুধবার জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করে এই অভিযোগ জানানো হয়েছে। আমসুর জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর বলেছেন, শান্তির দ্বীপ বরাক উপত্যকাকে বিভিন্ন অজুহাতে বারবার কিছু লোক অশান্ত করে তুলতে চাইছে। মোহাম্মদকে নিয়ে অশ্লীল উক্তি ফেসবুকে প্রচার করে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের সুটসুটি দেওয়ারও অপচেষ্টা হয়েছে। তাই ওই যুবকের বিরুদ্ধে শীঘ্রই কড়া ব্যবস্থা নিতে জেলা শাসকের কাছে আর্জি জানিয়েছে আমসু। 11 নভেম্বর একটা ছেলে, যার নাম হয়েছে আপনারা বিশ্বজিৎ ভট্টাচার্য, ওই ছেলেটায় আপনার 11 নভেম্বর ফেসবুকে একটা পোস্ট করছে কুমন্তব্য, হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইয়া একটা কুমন্তব্য করছে যে হজরত মোহাম্মদ আজকে একটা বার্থডে, ঠিক আছে। তো খাসার তথা বরাকবিলি হচ্ছে শান্তির দ্বীপ, আমরা কোনো প্রকারেই অশান্তি বরদাস্ত করব না। আর এরকম একটা নয়, বারংবার আমাদেরকে টার্গেট করা হয়, আমাদেরকে কাঁচা সবসময় আমাদেরকে টার্গেট করা হচ্ছে, কিন্তু আমাদের মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি টার্গেট এরকম নেক্সট বার করা হয় আমরা বৃহত্তর প্রতিবাদ করব, বৃহত্তর আন্দোলন করব। ডিসি মহাশয়ের সঙ্গে আমাদের স্মারকপত্র দিয়েছি দেখা করিয়ে, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অতি সত্বর তাকে এসপি স্যারকে আমাদের সম্মুখে এসপি স্যারকে উনি ফোন করে বলেছেন যে কালপিটকে ইমিডিয়েটলি যাতে অ্যারেস্ট করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ প্রতি বছরই সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিদের সম্মান জানিয়ে থাকে। এ বছরও সংস্থা কয়েকজন সুযোগ্য ব্যক্তিকে সম্মাননা জানাবে। বুধবার এক সাংবাদিক বৈঠক ডেকে খোঁজের পক্ষে ডক্টর মাসুম আহমেদ জানান, আগামী 21 নভেম্বর বিকেলে স্থানীয় ইলোরা হেরিটেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানেই নির্বাচিত ব্যক্তিদের সম্মান জানানো হবে। প্রতি বছরই গত 5 বছর ধরেই এই কাজটা করে আসছি, প্রতি বছরই আমরা কিছু লোককে, কিছু সুযোগ্য ব্যক্তিত্বকে আমরা সম্মানিত করি খুঁজের পক্ষ থেকে। সে লোকগুলো বিভিন্ন আঙ্গিনা থেকে আসেন, কেউ খেলার ফিল্ড থেকে আসেন, কেউ সমাজসেবা থেকে আসেন, কেউ প্রফেশন থেকে আসেন, ডাক্তার থাকেন, অনেক অনেক সরকারি কর্মচারীও থাকেন, কোনো কোনো অর্গানাইজারও থাকেন, বিভিন্ন গ্রুপের অর্গানাইজার। এভাবে আমরা অনেককেই আমরা গত কয়েক বছর ধরে সম্মানিত করে আসছি, এবছরও আমরা সেই প্রয়াস নিয়েছি এবং এই বছর আমরা এটা করবো 21 নভেম্বর বিকেল 5টায় ইলোরা হেড। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের কেউ চেনে না বা তাদের কাজের স্বীকৃতি কেউ দেয় না। খোঁজ সংস্থাটি সেই সব লোকেদের স্বীকৃতি দিয়ে যাচ্ছে বলে ডাক্তার মাসুম জানান। সাংবাদিক সম্মেলনে সজল লস্কর, নীলাঞ্জন ভৌমিক, কামাল হোসেন, জাহির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কাজ করতে চলতে অনেক ব্যক্তি তো অনেক ধরনের কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের কোনো স্বীকৃতি নাই, তাদেরকে লোকে জানে না, চিনে না, তাদেরকে সব তুলে আনা, সব সমাজের চোখে তুলে আনা যে এই লোকগুলা কতদিন ধরে এই কাজগুলো করে আসছে, কিন্তু তাদের কোনো সামাজিক স্বীকৃতি নেই। আমরা স্বীকৃতি দিয়ে ওদেরকে সমাজের পুরোদায় নিয়ে আসতে চেষ্টা করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি টেটে সরব কমলাক্ষ সিদ্দেক। ব্যাকফুটে শিক্ষা বিভাগ, স্কুল কর্তৃপক্ষের হাতেই ফিরল মধ্যাহ্ন ভোজনের দায়িত্ব। বহুরূপী সেজে লোক ঠকাচ্ছে যুবক, ডিসির দ্বারস্থ বিভিন্ন সংস্থা। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।